ইসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় ছাত্র আজকে আমরা ক্লোরোপ্লাস্ট চিত্র অঙ্কন করব ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এটি দেশ তৈরি আমরা প্রথমে চাঁদার সাহায্যে এটি যে গোলাকার প্রায় গোলাকার ভাবে দুটি স্তর এঁকে নেব দুইটি স্তরের একটি বহিস্তর আর একটি অন্তঃস্তর অর্থাৎ বাইরের স্তরকে বহিস্তর এবং ভেতরের স্তরকে অন্তঃস্তর বলা হয় কে আমরা বহি পদ্মা বা অন্তঃ বলে থাকি যেহেতু প্লাস্টিক মধ্যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের এবং এটি উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো আমরা প্রথমে কিছু গোলাকার অংশ অর্থাৎ যেগুলো দেখতে অনেকটা পয়সা আকৃতির বা কয়েন আকৃতির তো আমরা এভাবে কয়েকটি একটির পর একটি সাজিয়ে দেব আমরা সাথে একটি লাগানো অবস্থায় থাকবে অর্থাৎ পয়সা বা কয়েনকে যদি আমরা একটার উপর একটা স্তর করে রাখি তাহলে দেখতে যেরকম দেখা যাবে এখানেও আমরা গ্রানামগুলোকে একটা পর একটা স্তর হিসেবে সাজিয়ে দেন তো এদের প্রত্যেকটি একটি সুতা বা ল্যামেলাম দ্বারা যুক্ত থাকে এখানে কিছু তৈল বিন্দু দেখা যাবে অর্থাৎ প্লাস্টিকের তৈল বিন্দু থাকে রায়বোজম থাকে সেতো সার থাকে তো আমরা এখন লেবেলাম অংশগুলো দিয়ে দিচ্ছি একটির সাথে একটি যেভাবে থাইলাকয়েডগুলো যুক্ত থাকে প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে আমরা লাইন টেনে টেনে একটির সাথে আরেকটিকে সংযুক্ত করে দিচ্ছি প্লাস্টিকের ক্ষেত্রে আমরা রাইবজমের দানা সেতুসার দানা যেগুলো ছোট ছোটো অংশগুলোকে আমরা দিচ্ছি তৈল বিন্দুগুলোকে আমরা বিভিন্ন জায়গায় অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে দেখছি এখানে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ডিএনএ আছে ক্লোরোপ্লাস্ট ডিএনএ সেটি আঁকলাম যেহেতু সে সেতু সারগুলো দানাগুলো একটু বড় সেজন্য আমরা সেগুলোর উপর একটু ডট ডট দিয়ে রাখলাম ক্লোরোপ্লাস এটি একেবারে প্রান্তের কাছাকাছি অবস্থানে থাকে ভেতরের প্রত্যেকটি অংশকে আমরা একটু স্পষ্ট করে দেব যেহেতু এগুলো একেবারে স্তরীভূত একটার উপর একটা সাজানো থাকে সাধারণভাবে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ বর্ণের জন্য দায়ী এবং এটি সালোক সংশ্লেষণে সাহায্য করে তো আমাদের আঁকা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যে অংশগুলোর কথা বললাম প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের একটা অংশ যখন আঁকছি উপরে নিচে কোন স্তরটি কোথায় দিব সেক্ষেত্রে একটু ধারণা আমাদের থাকতে হবে তো এবার আমরা চিহ্নিত করব অর্থাৎ লেবেলিং জীববিজ্ঞানের ক্ষেত্রে ল্যাভেলিং খুবই গুরুত্বপূর্ণ আমরা বহি পদ্মা এবং অন্তঃপদাকে আমরা চিহ্নিত করলাম প্রত্যেকটি অংশকে আমরা চিহ্নিত করে সেটিকে ল্যাভেলিং করব তো এখন আমরা সেতুসার দানা রাইভজমের দানা গ্রানাম থাইলাকয়েড এবং গ্রানামকে চিহ্নিত করলাম চিহ্নিত করলাম ক্লোরোপ্লাস্ট ডিএনএ চিহ্নিত করলাম প্রত্যেকটি অংশকে আমরা চিহ্নিত করবো তো সেক্ষেত্রে প্রথমে আমরা বহি পর্দা অন্ত পর্দা তেল বিন্দু সেতু সার দানা राइबोसोम थाइलेकोएड ग्रानाम स्ट्रोमा लैमेलाम স্ট্রোমা ক্লোরোপ্লাস্টিক ডিএনএ এভাবে আমরা প্রত্যেকটি অংশকে চিহ্নিত করলাম এবং আমরা যে চিত্রটি এঁকেছি এটি একটি ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র বা বিভিন্ন অংশের যে চিহ্নিত চিত্র পরীক্ষায় ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র এবং প্লাস্টিকের চিহ্নিত চিত্র পরীক্ষায় এভাবে আসে তো আমরা যদি চিত্রের চিহ্নিত অংশগুলো এভাবে সুন্দর করে শনাক্ত করতে পারি এবং প্রতিটি স্তরকে আলাদা আলাদাভাবে দেখিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে মোটামো গ নাম্বারের জন্য যে প্রশ্ন উত্তর সেই হিসেবে আমরা এখানে পুরো নাম্বারটা অর্থাৎ তিন নাম্বার আমরা এখানে পেতে পারি তো আমাদের অঙ্কন যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন